সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। বিজেপি সদস্য পদ প্রচারে তৃণমূলের অতর্কিতে আক্রমণ, গুরুতর অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি এক বিজেপি কর্মী। জানা গেছে মালদা জেলার দেবীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি কর্মী নকুল মণ্ডল এবং বিজেপি সদস্যরা তাদের নিজেদের সদস্য পদের প্রচার চালাচ্ছিলেন। সেই সময় ওই অঞ্চলের তৃণমূল নেতা এবং দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পঙ্কজ মিশ্র তার সহকর্মীদের নিয়ে সদস্য পদ শিবিরে এসে হঠাৎই তাকে আক্রমণ করেন। গুরুতর আহত অবস্থায় এই মুহূর্তে নকুল মণ্ডল, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।